আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পোকো এক্স থ্রি প্রো এরকম অনেক ফোনই আমরা পেয়ে থাকি যেগুলো বিভিন্ন জায়গায় দেখানোর পর না হওয়ার পরে পরবর্তীতে আমাকে দেখায় বা আমার কাছে নিয়ে আসে। তো আজকে এমনই একটি ফোন আমি সরাসরি চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার, যে ফোনটি আসলে কী প্রবলেম আর কেনই বা ঠিক হয়নি। এরকম বেশ কিছু ফোনও কিন্তু আবার হয়েছে যেগুলো আমি ট্রাই করে ফোনগুলোকে কমপ্লিট করে দিয়েছি, কিছু ফোন কিন্তু একেবারেই ডেড হয়ে যায় যেগুলো হয় না। তো আজকের এই ফোনটি সম্ভবত কক্সবাজার বা চট্টগ্রামে কোথাও ভালো একটি শপেই দেখানো হয়েছিল। তো আমি ফোনটির প্রথমে র্যামটি রিমুভ করে নিলাম এবং প্রসেসরটি রিমুভ করব, কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার কাছে কিছুটা সমস্যা মনে হচ্ছে প্রসেসরের মধ্যে। তো বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব। প্রসেসরটি রিমুভ করে নিলাম, দেখুন, আর প্রসেসরের নিচে কিন্তু কিছু বল কিন্তু কানেক্ট পাইনি। দেখুন, এক পাশে কিছু সাদা বল রয়েছে যেগুলো কানেক্ট পাইনি। তো এই প্রসেসরটি মূলত কেন বা কিভাবে ড্যামেজ হলো বা কেনই বা ফোনটি হবে না সেই বিষয়টি দেখব, কারণ পুরো পিসিবি বোর্ডটি কিন্তু একদম ফ্রেশ। যদিও উনি ক্লিন করেনি ভালোভাবে, কিন্তু মাদারবোর্ডে অন্য কোথাও কোনো কাজ করেনি, শুধু প্রসেসরেই কাজ করেছে। প্রসেসরটি রিমুভ করে সম্ভবত উনি রিবল করার চেষ্টা করেছে, কিন্তু রিবলটি ভালোভাবে করেননি, কারণ উনি শিওর ছিলেন যে এই ফোনটি আসলে হবে না বা প্রসেসরটি ড্যামেজ হয়ে গেছে, যে কারণে উনি কিন্তু ফোনটিকে রিটার্ন করে দিয়েছে। তো আমি ভালোভাবে ক্লিন করে প্রসেসরের যে সমস্যাটি সেটি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব, কারণ পোকো এক্স থ্রি প্রো ডেড হয়ে যাচ্ছে বিভিন্ন শপে দেখানোর পর হচ্ছে না। সেই ফোনগুলো অনেকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করেন এবং তাদেরকে আমি বোঝানোর চেষ্টা করি প্রসেসরগুলো খারাপ হয়ে গেলে আর হয় না, তো যদি ভালো থাকে তবেই কিন্তু হয়। দেখুন, এই প্রসেসরের যে প্রবলেমটি সেটি আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব। এর ভিতরের যে স্ট্রাকচার সেটি কিন্তু নষ্ট হয়ে গিয়েছে, এটি মাঝখানের দিকে একটু দেবে গিয়েছে এবং এই পাশটিতে দেখাবো, এই পাশটি ফুলে গিয়েছে। দেখুন, আইসির মাঝামাঝে একটু রুটির মতো ফুলে গিয়েছে। এটি হয় হচ্ছে টেম্পারেচার যখন একটু বেশি হয়ে যায়, এয়ার টেম্পারেচার কম্বিনেশন এবং কি হ্যান্ড স্কিলের ব্যাপার থাকে, অনেক কারণেই কিন্তু এই আইসিগুলো ফুলে যায়। আর এটি এমন একটি কাজ, এটি কিন্তু প্রতিনিয়ত যারা না করেন তাদের কিন্তু এটি নিয়ন্ত্রণে আসতে বেশ সময় লেগে যাবে, কারণ এই আইসিগুলোর কী পরিমাণ হিট এবং এয়ার লাগবে সেটি কিন্তু আইডিয়া করা খুবই কঠিন ব্যাপার। আর এই ফোনগুলোতে অনেকগুলো ভ্যারিয়েন্ট রয়েছে যেগুলো ব্ল্যাক পেস্ট কম বেশি রয়েছে, এবং সে কারণে অনেকে দু একটি ফোন কমপ্লিট করার পর হয়তো বিষয়টি অনেক ইজি মনে করতে পারেন, কিন্তু আসলে খুব কঠিন ব্যাপারটা। আপনারা অবশ্যই মাথায় নিয়ে তারপরে কাজগুলো করবেন, বা এ ধরনের ফোনগুলো অবশ্যই যারা রেগুলার কাজ করেন তাদেরকে দিয়ে সার্ভিসগুলো করানোর চেষ্টা করবেন। তো আজকের ফোনটি অনেক হতাশা নিয়ে রিটার্ন করতে হবে, কারণ এই ফোনটি আদৌ আর সম্ভব না ঠিক করা, কারণ এই ফোনটি একমাত্র সম্ভব শুধু প্রসেসর এবং ফ্ল্যাশার আইসি উভয়টি একসঙ্গে রিপ্লেস করতে হবে, অথবা বাজারে যখন নতুন প্রসেসর আসবে তখন হয়তো প্রসেসর লাগালে এটি ঠিক হতে পারে, আর সেটি কিন্তু অনেক ব্যয়বহুল হবে, আর আদৌ আসবে কি না সেটিও কিন্তু আমাদের জানা নেই। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।